লাল ঝান্ডার গর্জমান মিছিলে ফের কাঁপন ধরালো শাসক শিবিরে উত্তর জেলায়। এবার কদমতলা, শনিবার ভারতের কমিউনিস্ট পার্টির শতবর্ষ পূর্তি উপলক্ষে এবং ছয় দফা দাবি নিয়ে মিছিল সংঘটিত করে সিপিএম। তীব্র দাবদাহের মধ্যে শত শত নারী পুরুষের গর্জমান মিছিল জানান দিয়েছে, যতক্ষণ পর্যন্ত মানুষের মৌলিক অধিকারগুলি অর্জিত না হচ্ছে ততদিনই চলবে এই আন্দোলন। মিছিলের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। এদিনের মিছিলে সামিল হয়েছিল ছাত্র, যুব, শ্রমিক, খ্যাতমজুর, কৃষক সহ সাধারণ অংশের মানুষ। সিপিএম দলীয় অফিস থেকে মিছিল শুরু হয়ে কদমতলা বাজার থানার সামনে এসে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন উত্তর জেলা কমিটির সম্পাদক অমিতাভ দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় অমিতাভ দত্ত বলেন, শ্রমজীবী অংশের ভাতা প্রাপকদের নাম কেটে দেওয়া চলবে না। সরকার যদি এই পদক্ষেপ থেকে পিছু না হটে তাহলে গণ আন্দোলনের মধ্য দিয়ে অবরোধ সৃষ্টি করা হবে। 68,000 কোটি টাকা কর মুকুব করে দেওয়া হয় আর আমার রেগা শ্রমিকদের 340 টাকা দিতে পারে না। রেগা শ্রমিকদের হাতে কাজ নেই। পুজোর বাজার কদিন, পুজোর বাজার আজ 4 থেকে 5 দিন পুজোর বাজার। এই কদমতলা বাজারের চেহারা দেখুন, ক্রেতারা বসে আছেন পসরা সাজিয়ে। বিক্রেতা নেই, বিক্রেতা তৈরি করার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের। সেই জন্য আমরা দাবি করেছি প্রত্যেক গরিব মানুষের কাছে নগদ 7,500 টাকা প্রতি মাসে পৌঁছে দিন। প্রতিশ্রুতি দিয়েছিলেন কদমতলায় বিএড কলেজ হবে, 2.5 বছর অতিক্রান্ত, 32 মাস অতিক্রান্ত, এখন পর্যন্ত বিএড কলেজ, কলেজের কোনো নামগন্ধ নেই। রিপোর্ট, চ্যানেল 3 রাউন্ড।